এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে। মৃত ব্যক্তির জন্য আমরা যে আমলগুলো করলে তাদের কবরে পৌঁছাবে, তাদের আমলনামা যুক্ত হবে, এর মধ্যে থেকে দোয়া এবং দান এই দুইটার পরে কোনো তেমন দ্বিমত নাই, সমস্ত উলামা ইকরামে একমত। সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকার হবে কোন জিনিসটা? দোয়ার চাইতে উপকারী কিছু নাই। এক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন, প্রমোশন দিয়ে দিচ্ছেন। সে বলে যে আমাকে উপরের ক্লাসে জান্নাত দেওয়া হলো, ব্যাপার কি? মানুষ মরার পরে তো কোনো আমলের সুযোগ নাই, আমি তো কোনো আমল করি না যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো, এটা কেন হলো, মানে এই সুবিধা আমি কিভাবে পাইলাম আমি জানতে চাই। তখন আল্লাহ তাআলার তরফ থেকে তাকে বলা হবে, এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তো এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয়, মেইন করণীয় দোয়া। চোখের পানি ফেলে দোয়া করা, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, যে চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন, তার অনেক ভুল ত্রুটি ছিল, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউসে জায়গা দেন, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করেন, এভাবে চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন। এটা হলো মুর্দার জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ, সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবেন। খবরদার, টাকা ভাড়া রায় দিয়া, ভাড়ায় টাকা দিয়া হুজুর রাইখা দোয়া করাবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করিয়েন, এটা ঠিক আছে। কিন্তু দোয়া করা এক জিনিস, দোয়া চাওয়া এক জিনিস, আর দোয়া করানো কিন্তু আরেক জিনিস। দোয়া করতে পয়সা লাগে না, চাইতেও, কিন্তু করাইতে কি কি লাগে? আগরবাতি লাগবে, আপনার মিষ্টির প্যাকেট লাগবে, উজুরের হাদিয়া লাগবে, একটা বাজেট লাগবে, তাই না? মৃত ব্যক্তির জন্য দোয়া করাইয়া বিনিময় দিয়া দোয়া করাবেন, এটা জায়েজ, এটা করাবেন না। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটা অনেক বেশি উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল খোলা থাকে, এর ভিতরে একটা হলো আও ওয়ালাদুন সালেহ ইয়াদউলাহ, নেক্সট সন্তান যদি বাপ মার জন্য কি করে দোয়া করে, এই জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার এবং দোয়া করবেন। এক দ্বিতীয় হলো দান সাদাকা, এটা যত করতে পারে তার পক্ষ থেকে আল্লাহ আমার বাবার তরফ থেকে দানটা করলাম, এই এতিমটা লালন পালন করি, আল্লাহ সওয়াবটা আমার বাবারে দিয়ে, হ্যাঁ এই মসজিদে আমি এই টাকাটা দিলাম, আল্লাহ সওয়াবটা আমার মায়ের কবরে ওনার আমল নামে আপনি যোগ করে দিয়েন, এভাবে তাদের তরফ থেকে দান করতে পারেন। প্রচুর পরিমাণ হাদিসে এর সম্পর্কে বলা আছে। এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন, বহু হাদিসে আসছে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, হজ করতে পারেন নাই, আমি হজ করতে পারি কিনা? তখন বলেছেন, হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো। হজমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়। নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় কিনা, এটা নিয়েও ফোকায়ের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহর মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়, অর্থাৎ করলাম এটা সওয়াব আল্লাহ আপনি তাদেরকে দিয়ে। তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং শাফি রহমতুল্লাহ আলাইয়ের একটা মত অনুযায়ী উনি ওনার মতে এটা করা যায় না। তো নামাজ এবং আপনার রোজা মুসলিম হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞাসা করছে, আমার মা ফরজ রোজা রাখতে পারেন নাই, আমি কি তার পক্ষ থেকে রাখতে পারি? বলছেন, হ্যাঁ তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে আর কি। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যায়, কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেগফার করা, আর দ্বিতীয় কাজ হবে দান সাদাকা করা। এরপর ফজর জোহর আসর এশার আগে সুন্নত পড়ি, কিন্তু মাগরিবের সুন্নত কেন পড়ব, কেন পরে পড়ব? বাহ, ফজর জোহর আসর এশার আগে সুন্নত পড়ি, কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব? আজব প্রশ্ন ভাই। আচ্ছা, এ জাতীয় আরো অনেক প্রশ্ন আছে, জোহরের রাকাত নামাজ 4 রাকাত কেন, মাগরিব 3 রাকাত কেন? দাদিকে দাদিকে একটা ভাব আসে না প্রশ্নের মধ্যে? হাস্যকর প্রশ্ন, হাস্যকর কেন বললাম বলি, এই নির্দেশ দাতা কে, নামাজের নির্দেশ দাতা কে? আমরা হলাম আল্লাহর কি? গোলাম, সৃষ্টি, এমন ছোট সৃষ্টি যে আয়তনে আল্লাহর আমাদের চেয়ে কত বড় সৃষ্টি, অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে আছে, ঠিক না? ঠিক। এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টি জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলে, হাস্যকর না? বুঝেন নাই পুরোপুরি? আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক, আপনি একজন বড় ব্যবসায়ী, আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা, অনেক বড় দায়িত্ব পালন করেন, আপনি মন্ত্রী মিনিস্টার অনেক, আপনার একজন হাউস ড্রাইভার আছে অথবা আপনার একজন পিয়ন আছে, এ আল্লাহর বান্দা, তারা আপনি হয়তো বললেন যে
গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও, আবার অমুক জায়গায় যাও, এই কাজটা করো, এরে এই টাকাটা দিয়ে আসো, ওখানে ওইটা করো, এর 1,00,000 দিও, ওরে 50,000 দিও। এই যদি জিজ্ঞেস করে স্যার এরে 1,00,000 দিয়ে দিও, এখানে 50,000 কেন বললেন, তো এটা হাস্যকর প্রশ্ন কি না বলো? এটা তো তোমার বোঝার কথা না বাবু, আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যেতে। তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিতে বলছি, ঠিক না ভাই? ঠিক। আল্লামা ইকবাল বলেছেন, জো সমঝ মে আ গই ও ফির খোদা কেউ কর হুয়া, যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার এই ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন, বুঝে ফেলেছেন, আয়ত্ত করে ফেলেছেন, সব কিছু আপনি ধরে ফেলেছেন, সে আবার আল্লাহ কেমনে? আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে আপনার এই ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে, তার সবই যদি আপনি বুঝে যান তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি? বুঝেন নাই কথা? অনেক যুক্তি আমি দিতে পারবো, অনেক ওলামায়ে কেরাম আশরাফুল থানভীর একটা কিতাব আছে, আল আজওয়াল মুসকিতা নামে আরবিতে একটা কিতাব আছে আমার কাছে আছে, আমি অন্তত 5টা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নত, জোহরের আগে সুন্নত, মাগরিবের আগে কেন নাই, তারপরে যায় এখানে 3 রাকাত কেন, ওখানে 4 রাকাত, এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম অনেক গবেষকরা গবেষণা করে অনেক হিকমত অনেক রহস্য আবিষ্কার করেছেন। কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি, সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন, সেগুলো জানার পরে আমাদের ঈমান বাড়বে, আমরা জানবো, ঠিক আছে, কিন্তু মূল কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন, এটা যদি আমি আল্লাহর এইটার ব্যাপারে যদি প্রশ্ন তুলি তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম, তিনি যদি আল্লাহ হন আমি যদি তার সৃষ্টি হই, আমি আমার প্রশ্ন রাখার নৈতিক অধিকার কোথেকে আসে? আমি যদি সব বুঝেই ফেলি আল্লাহর সব কিছু রহস্য ধরে ফেলি তাহলে তো আল্লাহ হলেন কিভাবে উনি? সেই মহান সত্তা আল্লাহ মানেই হলো, আরে ভাই দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন, সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ, দুইজনই কেউ কারোর স্রষ্টা না, সে মানুষ হয়ে যদি উপরস্থ ব্যক্তি বস, তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চেলেছেন, কোনটা কোথায় দিয়েছেন, তার কারণ কি, রহস্য কি, এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসাবে আমার বুঝার ক্ষমতা না থাকে তাহলে একজন সৃষ্টি হয়ে কিভাবে স্রষ্টার কাছে রহস্য বোঝার চেষ্টা করবে? নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয়, আপনারা অনেকে চিন্তা করেন হ্যাঁ তাই তো তাই তো তাই তো, একজনে জিজ্ঞেস করে হ্যাঁ সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম, তাহলে আল্লাহর কে সৃষ্টি করছে, এরকম প্রশ্ন করে না? এই প্রশ্নটা হাস্যকর প্রশ্ন। কিভাবে হাস্যকর? হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর স্রষ্টা খুঁজতেছেন, এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না স্রষ্টা মনে করতেছেন? আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি? তো যিনি নিজে সৃষ্টি না তার আবার স্রষ্টা হয় কেমনে? তার যদি কোনো স্রষ্টা আপনি খুঁজতে চান তার মানে তাকে আপনি কি মনে করলেন? সৃষ্টি মনে করলেন। তো যিনি নিজে স্রষ্টা তার আবার কোনো স্রষ্টা হতে পারে? তার যদি স্রষ্টা থাকে নাউজুবিল্লাহ তাহলে তো তিনি আর স্রষ্টাই হলেন না, তিনি নিজে কি হয়ে গেলেন? এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয়, আমরা মনে করি হ্যাঁ তাই তো তাই তো, আরে কি জানি। আমার কাছে একবার একজন একটা প্রশ্ন নিয়ে আসছে অনেক আগে, আমি তখন ছাত্র যশোরে তাম পড়াশোনা করি, আমার কাছে নিয়ে আসছে, বলো হুজুর একটা জটিল প্রশ্ন আছে খুব, উনি মোসে তাও টাও দিয়ে বসতেছেন ভালো মানুষ। তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক হন, প্রশ্ন পরে করেন। কেন আমাকে যেইভাবে আপনি মোসে তাও টাও দিতেছেন মনে হয় যে এই প্রশ্ন উঠতে চান, এমনও হইতে পারে আপনার প্রশ্ন শুনে আমি ফিক করে হেসে দিই, কেন এটা কোনো প্রশ্ন হলো, এত সহজ প্রশ্ন হইতে পারে, কিন্তু আপনি মনে করতেছেন আজকে দর্শি হুজুর রে। তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন, বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা, আমরা তো আমাদের রবের উপর ঈমান আনছি, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি সব কিছু বুঝে বুঝেই করবেন, আপনার বুঝে না খাটলে করবেন না, তাহলে তো আপনি আল্লাহর প্রতি ঈমানদার না, আপনি আপনার বুঝের ঈমানদার। আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহর? আপনি দুনিয়াতে যা বুঝেন তার সব সঠিক, জীবনে বহু কিছু বুঝছেন সঠিক পরে ভুল হয়েছে এরকম হয় নাই, তাহলে আপনার বুঝের উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন? গোলাম আপনিও গোলাম আমিও, আমি আহকামুল হাকিমের গোলাম, আপনি আপনার নফসের গোলাম, আপনি আপনার প্রবৃত্তির গোলাম, আমি রব্বুল আলামিনের গোলাম, আপনি আপনার বিবেকের গোলাম, আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম, ঠিক না ভাই? ঠিক। অতএব এই সমস্ত হাস্যকর প্রশ্ন শুনে আপনারা খুব সিরিয়াস হয়ে যাবেন, এটা সিরিয়াস হওয়ার কিছু না। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে
সুন্নার সাথে।